এবার থুতু মারার প্রতিবাদে আমার ভাইয়ের বক্তব্যটা একটু কর্কশ হওয়াতে এবার আমার ভাইয়ের বিরুদ্ধে ছাই গুষ্টি বেদাতি হেদাতি সবাই লেগে গেছে একসঙ্গে। জাহিদ ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। এই আবু তাহাদ নাম যখন মানহাজের মুখে থুতু মারলেন, এই আবু তাহাদ নাম যখন এই ইউটিউবারদেরকে তাদেরকে গবাদি পশু বলে গালি দিল এই বেয়াদব, তখন তোমরা মুখ খোলো নাই। আর আজকে আমার ভাই ভুল করেছে, তোমরা বাজার গরম করার কাজে ব্যস্ত। ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। তুই যদি সত্যবাদী হয়ে থাকিস তাহলে প্রমাণ দে কোন আহলে হাদিস ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ফিলিস্তিনদের বিপক্ষে বলেছে। এটা গজ মূর্খ, সে আহলে হাদিস মাসলাকের উপরে সে তার মিথ্যা অজুহাতে বলছে আহলে হাদিসরা নাকি ফিলিস্তিনের পক্ষে যায়নি, আহলে হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে। নাউযু বিল্লাহ মিন যালিক। সালাফি আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলেন আবু তহা আদনান। আবু তহা আদনান সে একটা ভণ্ড, লেখাপড়া জানে না। সালাফি আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলেন আবু তহা আদনান। আবু তহা আদনান সে একটা ভণ্ড, লেখাপড়া জানে না। সেটা গজ মূর্খ, সে আহলে হাদিস মাসলাকের উপরে সে তার মিথ্যা অজুহাতে বলছে আহলে হাদিসরা নাকি ফিলিস্তিনের পক্ষে যায়নি, আহলে হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে। নাউযু বিল্লাহ মিন যালিক। তুই যদি সত্যবাদী হয়ে থাকিস তাহলে প্রমাণ দে কোন আহলে হাদিস ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ফিলিস্তিনদের বিপক্ষে বলেছে। আর যদি না বলিস তাহলে মিথ্যা কথা ছেড়ে দে, তবে ইস্তেগফার করা ছাড়া তোর উপায় নেই। কিন্তু তারই প্রতিবাদ করতে গিয়ে আর এক বক্তা বলছেন ওকে দাওয়াত দিয়ে নে। নাউযুবিল্লাহ মিন যালিক, আর বললাম না। তো বক্তা সাহেব নিঃসন্দেহে ভুল বলেছেন, নিঃসন্দেহে ভুল বলেছেন। কারণ একজন ভুল করলে তার জবাবটা ভুল দিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। আল্লাহ পাক বলছেন যে উত্তম পন্থায় প্রতিবাদ জানাও। প্রতিবাদ কিভাবে জানাও? উত্তম পন্থায়। যখন উত্তম পন্থায় প্রতিবাদ জানানো হয় তখন যার সাথে শত্রুতা আছে সে বন্ধুতে পরিণত হয়। কোনোভাবেই অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে দেওয়া চলে না, এ কথায় আমরা একমত। কিন্তু কিছু ভাইয়েরা আছেন, এই আবু তহা আদনান যখন মানহাজের মুখে থুতু মারলেন, এই আবু তহা আদনান যখন ভণ্ডামি করে মদিনায় গিয়ে ওহুদের গোরস্তানে গিয়ে সুগন্ধি খুঁজে পেলেন, এই আদনান যখন এই ইউটিউবারদেরকে যারা অনলাইনে কাজ করেন তাদেরকে গবাদি পশু বলে গালি দিল এই বেয়াদব, তখন তোমরা মুখ খোলো নাই। আর আজকে আমার ভাই ভুল করেছে, তোমরা বাজার গরম করার কাজে ব্যস্ত। হ্যাঁ, তোমরা যদি তখনও বলতে আবার এখনো বলতে তাহলে বুঝতাম তোমার ইনসাফ ঠিক আছে। আবু তহা আদনান যখন থুতু মারলো তখন তো তুমি প্রতিবাদ করলে না, কিছুই বললে না। এবার থুতু মারার প্রতিবাদে আমার ভাইয়ের বক্তব্যটা একটু কর্কশ হওয়াতে এবার আমার ভাইয়ের বিরুদ্ধে ছাই গুষ্টি বেদাতি হেদাতি সবাই লেগে গেছে একসঙ্গে। এই কথার মানে এই নয় যে আমি তাকে সমর্থন করছি, এ কথার মানে আমি বলছি তার বক্তব্য ভুল। কিন্তু প্রথম ভুল করেছে আদনান থুতু মেরে। আদনান যখন থুতু মেরেছিল তখন তুমি প্রতিবাদ করো নেই, আর এখন আহলে হাদিসের শায়েক প্রতিবাদ করেছে, প্রতিবাদ করতে যেয়ে কর্কশ ভাষা ব্যবহার করেছে, এখন তুমি বাজার গরম করে বেড়াচ্ছ। তাতে বোঝা যায় তোমার উদ্দেশ্য ভালো নয়।